মধ্যে কি আছে যেই জিনিসটা আমার মধ্যে নাই? ভিউ পাওয়ার জন্য লাইভে এসে আমি জামাইয়ের সাথে ঝগড়া করব? তাতে তো আসলে এখানে আর কিছু বলার নাই। তাহলে তো এটা পোলাপানের মতো কাজ হলো। ওই পোলাপানরা হচ্ছে যে ঝগড়াই পারলাম না, বাপ মার কাছে যা বিচার দিলাম। এবার ব্র্যান্ড প্রমোটার বারি শাহকে এক হাত মিলেন রুবায়েত ফাতেমা তনি। ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার পুরো বক্তব্যটা তারা কেটে দিছে। মানে আমি তিনটা প্রশ্ন করছিলাম, মানে আমি তিনটা জিনিস জানতে চাইছিলাম। সম্প্রতি একটি অনুষ্ঠানে রুবায়েত ফাতেমা তনি এবং ব্র্যান্ড প্রমোটার বারি শাহক উপস্থিত হয়েছিলেন, যেখানে তাদের মধ্যে বেশ তর্কাতর্কি চলে। কিন্তু রুবায়েত ফাতেমা তনি এবার চ্যানেল আয়ের ওপরে ক্ষিপ্ত হয়ে গেলেন। কিন্তু কি নিয়ে, কি হয়েছিল বারি শাহকের সঙ্গে তার? বাট না, আপনি সকালে বলতেছেন তুমি স্লিমিং টি খাও, দুপুরে বলতেছেন লেজার আসো, রাতে বলতেছেন তুমি জিম করো। এই জিনিসগুলো না আসলে ঠিক মানে প্রফেশনাল ওয়ে না, এগুলো শুধু টাকা 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 হইলে সবকিছু করতে পারে। সম্প্রতি সেই ইন্টারভিউটি শেয়ার করে রুবায়েত ফাতেমা তনি একটা লম্বা স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, মানুষের কান্না থামানোর জন্য নাকি আমার বক্তব্য অনেক কেটে দেওয়া হয়েছে এবং এডিট করে দেওয়া হয়েছে। যেটা যুক্তিসঙ্গত মনে হয়েছে আমি সেটাই বলছি। এখন সেটার জন্য উনি যদি কান্নাকাটি করে, উনি যদি চ্যানেলকে রিকোয়েস্ট করে ভিডিও এডিট। সেখানে নাকি রুবায়েত ফাতেমা তনি বারি শাহককে তিনটি কোশ্চেন করেছিলেন, আর যে তিনটি প্রশ্ন শুনেই নাকি বারি শাহক কাঁদতে কাঁদতে সেট থেকে বের হয়ে গেছেন। রুবায়েত ফাতেমা তনির প্রশ্নগুলো ছিল এমন, রং ফর্সাকারী কেন প্রমোট করে তারা, যেখানে সারা পৃথিবীতে বর্ণবাদের বিরুদ্ধে এত আন্দোলন হচ্ছে, আর এই ক্রিমগুলো তারা ইউজ করে কিনা। দুই নম্বর প্রশ্ন ছিল, 60,000 টাকা নিচ্ছে চান্সে, তো এটাকে কিছু মনেই করে না, মনে করে ইটস এ জোক, বাট আপনি 40,000 টাকা নিলেন, নিয়ে আপনি ধরেন একটা শাড়ির ব্র্যান্ডের লাইভের জন্য এক ঘন্টায় 40,000 টাকা নিলেন, আবার দুই ঘন্টা পরে আরেকটা শাড়ির ব্র্যান্ড পেলে আবার লাইভ করলেন, তাহলে একই দিনে তার পেজের কাস্টমার কোন পেজ থেকে শাড়ি কিনবে? ব্যবসায়ীর প্রতি আপনার দায়বদ্ধতা কি? 40,000 কি শুধু এক ঘন্টার জন্য? আপনি সকালে যে কোম্পানির ড্রেসে লাইভ করছেন তার থেকে নাকি বিকালে যা লাইভ করছেন তার? এছাড়াও তিনি বর্তমানের একটি ভাইরাল টপিক নিয়ে প্রশ্ন করেছিলেন বারি শাহককে, যেটি ছিল স্লিমিং টি নিয়ে। সেখানে ফাতেমা বলেন, সকালে লাইভে বলেন স্লিমিং টি খেয়ে চিকন হতে, দুপুরে কেন লেজার ক্লিনিকের লাইভ করে বলেন লেজার করে চিকন হতে, রাতে জিম ট্রেনারের লাইভ করে বলেন জিমে আসতে, তাহলে কাস্টমার কোনটা করবে? আপনার দর্শকের প্রতি দায়বদ্ধতা কি? এই স্লিমিং টি বা কফি বা ট্যাবলেট গুলো কি শরীরের জন্য আদৌ ভালো? আপনি কি নিজে আসলে এইসব খান? এইগুলো এই ভিডিওতে নাই। রুবায়েত ফাতেমা তনি তার একটি লাইভে এসে এটাও বলেন, আপনার আমার সঙ্গে টক শোতে যাওয়ার আগে আমার উপরে স্টাডি করা উচিত ছিল। আপনি রুবায়েত ফাতেমা তনির সঙ্গে যাচ্ছেন, আপনি এখন কথা বলতে পারছেন না দেখে কান্নাকাটি শুরু করবেন আর বলবেন প্রশ্নগুলো এডিট করে ছাড়ুন, এটা তো খুবই বিরক্তকর। এখন সেটার জন্য উনি যদি কান্নাকাটি করে, উনি যদি চ্যানেলকে রিকোয়েস্ট করে ভিডিও এডিট করায়, যদি প্রচার করায়, বারি শাহক শুধুমাত্র টাকার জন্যই এই সব কিছু করেন, তার মধ্যে কোনো দায়বদ্ধতা নেই। তনি বলেন, ব্র্যান্ড প্রমোটাররা শুধুমাত্র টাকার জন্যই এই সব কিছু করেন, যে জিনিসগুলো তারা প্রমোট করেন তারা এই সব কিছু কখনোই ইউজ করে না, টাকাই তাদের কাছে সব কিছু। আর এইভাবেই বারি শাহককে তিনি ধুয়ে দিয়েছেন, যেটাতে অনেকেই তনিকে সঙ্গও দিয়েছেন, তনির সাথে তারা একমত পোষণ করেছেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো আর আপনার কি মনে হয়, বারি শাহককে যে তনি এইভাবে ধুয়ে দিল, আপনি কি তার সঙ্গে একমত? আমাদের কমেন্ট বক্সে তা অবশ্যই জানিয়ে দিবেন। আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।